তাইওয়ানের শক্তিশালী টাইফুন হাইকিউয়ের আঘাতে 30,000-এরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে এই টাইফুনটি ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। আজও প্রায় 200 অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। গত 4 বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত করা প্রথম টাইফুন এটি। পরে টাইফুনটি দ্বীপের দক্ষিণ অংশে চলে যায়। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও গুয়াংটং এর পাশাপাশি প্রবল বাতাস ও বিশাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্রে চলাচলরত জাহাজগুলোকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।